দিশপুরের সুপারিশত উচ্চতর মাধ্যমিকত উত্তীর্ণ ন শিক্ষার্থী পরীক্ষাক লৈ আৰু টেনশন নাই, প্রয়োজন নাই গভীর অধ্যয়নৰো। পরীক্ষাত উত্তীর্ণ হবলৈ এতিয়া লাগিব কেবল সুপারিশ। শিক্ষা সংসদৰ নতুন ফর্মুলা সুপারিশ এক্সপোজড। অভাবনীয়, অকল্পনীয়, অথচ এয়াই বাস্তব সত্য। অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদৰ দ্বারা পরিচালিত উচ্চতর মাধ্যমিকৰ চূড়ান্ত পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার বাবে ছাত্র ছাত্রীর এতিয়া আৰু অধ্যয়নৰ কোনো প্রয়োজন নাই, কারণ দিশপুরের সুপারিশত এতিয়া অনুত্তীর্ণ শিক্ষার্থীকো উত্তীর্ণ করাই দিয়ে তুষ্টিকরণ রাজনীতিতে আসন খামুচি থকা শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ম গোহাই বড়ুয়া আর শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরির দরে মেরুদণ্ডহীন ব্যক্তিয়ে। ইয়ার অন্যতম তথা শেহতীয়া উদাহরণ হয়েছে রাজগুপ্তা। চলিত শিক্ষাবর্ষত রোল 0528 নম্বর 30053 অনুসরি রাজগুপ্তাই উচ্চতর মাধ্যমিকর বাণিজ্য শাখার সদ্য সমাপ্ত চূড়ান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়, কিন্তু শিক্ষা সংসদের দ্বারা ঘোষিত ফলাফল অনুসরি এইগারী শিক্ষার্থী অনুত্তীর্ণ হয় উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা। কারণ একাউন্টেন্সি প্রজেক্ট ওয়ার্কস বিষয়ত রাজগুপ্তাই লাভ করে 20-র ভিতর মাত্র 6 নম্বর। প্রচলিত বিধি অনুসরি সংশ্লিষ্ট বিষয়ত উত্তীর্ণ হবলৈ শিক্ষার্থীসকলে ন্যূনতম 40% অর্থাৎ 20-র ভিতর 8 নম্বর লাভ করাটো বাধ্যতামূলক। সেয়েহে উচ্চতর মাধ্যমিকর ঘোষিত ফলাফল অনুসরি অনুত্তীর্ণ হয় ছাত্রগৰাকী। কিন্তু ছাত্রগৰাকীও নাসুরবান্দা, কোনো কারণতেই এটা বছর হেরুব নয়। সেয়েহে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্তব্যরত বিষয়ার জড়িয়ে 17 জুলাই শিক্ষা সংসদলৈ এক পত্র প্রেরণ করে, আর এই পত্রর জড়িয়ে মুখ্যমন্ত্রীর ওএসডির সুপারিশত অনুত্তীর্ণ শিক্ষার্থী রাজগুপ্তা সহ ন পরীক্ষার্থীক উত্তীর্ণ করাই দিয়ে শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরি আর শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ম গোহাই বড়ুয়াই। অথচ পরীক্ষাত অনুত্তীর্ণ হওয়া রাজগুপ্তা সহ ন শিক্ষার্থীক কোনো কারণতেই উত্তীর্ণ করাই দিয়ার নিয়ম নাই বলেও বিভাগীয় নোটশিটত লিপিবদ্ধ করে শিক্ষা সংসদের উপ পরীক্ষা নিয়ন্ত্রকে। ইয়ার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর ওএসডিক প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল করব বলে 19 জুলাইত নোটশিটত লিপিবদ্ধ করে শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরিয়ে। এই প্রস্তাবতে প্রারম্ভিক পর্যায়ত অনুমোদন জানায় অধ্যক্ষ রুক্ম গোহাই বড়ুয়ায়ও, আর ইয়ার ভিত্তিতে শিক্ষা সংসদের উপ পরীক্ষা নিয়ন্ত্রকে প্রস্তুত করে নির্দিষ্ট প্রতিবেদনের এইখন খসড়া। আর এই প্রতিবেদন মুখ্যমন্ত্রীর ওএসডিলৈ প্রেরণের পূর্বেই পশ্চিম গুয়াহাটী মহাবিদ্যালয়ের অধ্যক্ষই শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুরলৈ প্রেরণ করে আন এক পত্র, যার জড়িয়ে অন্য 8 গৰাকী শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের দ্বিতীয় তালিকা এখনও সন্নিবিষ্ট করে, যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ আর পরীক্ষা ব্যবস্থার পরিপন্থী বলে 24 জুলাইত নোটশিটত উল্লেখ করে পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুরেও। ইয়ার পাছতে উপ পরীক্ষা নিয়ন্ত্রকেও সমগ্র বিষয় সন্দর্ভত পশ্চিম গুয়াহাটী মহাবিদ্যালয়ের অধ্যক্ষই প্রেরণ করা পত্রর উদ্ধৃতিতে বিষয়টি পুনের পরীক্ষা নিয়ন্ত্রকলৈ প্রেরণ করে, আর এই নোটশিটর ভিত্তিতে শিক্ষা সচিব পুলক পাটগিরির প্রয়োজনীয় নির্দেশনালৈ অপেক্ষা করে পরীক্ষা নিয়ন্ত্রকে। সেই মর্মে শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরিয়ে 25 জুলাইত রাজগুপ্তা সহ অনুত্তীর্ণ 9 গৰাকী শিক্ষার্থীক উত্তীর্ণ করাই দিয়ার ক্ষেত্র অনুমোদন জানাই নোটশিটর জড়িয়ে। আর কাল বিলম্ব নকরাকয়ে শিক্ষা সংসদের অধ্যক্ষ রুক্ম গোহাই বড়ুয়ায়ও এই অক্ষমণীয় অপরাধ সংঘটিত করার ক্ষেত্র প্রয়োজনীয় অনুমোদনের জড়িয়ে মোহর মারে 25 জুলাই। ইয়ার পাছতো শিক্ষামন্ত্রী ডাক্তর রনুজ পেগুয়ে যদি মৌনব্রত অবলম্বন করে তেন্তে সমগ্র পরীক্ষা ব্যবস্থা যে আস্থাহীন হয়ে পড়ব সেয়া প্রায় নিশ্চিত। এয়া মাত্র একটা উদাহরণহে স্বদেশ অধ্যয়ন শীর্ষক পাঠ্যপুথির ছপাকে ধরে শিক্ষা সংসদত চলি থাকা এনে ধরনের অনেক গর্হিত কামর খতিয়ান দাঙি ধরা হব পরবর্তী প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, ND24।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।